বেশ কয়েকদিন থেকে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙার আওয়ামী লীগে যোগদান নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি বিভিন্ন মহলে আলোচনারও জন্ম দিয়েছে। আলোচনার সেই পালে হাওয়া দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে ঘিরে রংপুর এক আসনের জাতীয় পার্টির এই সংসদ সদস্যের পোস্টার সাটানো নিয়ে। বুধবার রংপুরের সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপলক্ষে জাতীয় পার্টির বহিষ্কৃত এই নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ছাপানো পোস্টার মূলত সবার নজর কেড়েছে। আর এ নিয়েই রংপুর জুড়ে গুঞ্জন, আওয়ামী লীগে যোগ দিচ্ছেন মশিউর রহমান রাঙা। এলাকা জুড়ে আওয়ামী লীগে যোগদানের গুঞ্জনে এবার মুখ খুলেছেন বিরোধী দলীয় এই চিফ হুইপ। গণমাধ্যমকে রাঙা জানিয়েছেন, রংপুরের উন্নয়নের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাই। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। আমি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম, তখন প্রধানমন্ত্রীর মাধ্যমে অনেক উন্নয়ন করেছি। আমি আমার দলকে বলেছি, তিনি যেন সম্মানের সঙ্গে রংপুরে আসেন এবং সসম্মানে চলে যেতে পারেন, সেই ব্যবস্থা নিতে। কিন্তু আমার আওয়ামী লীগে যোগদান করা নিয়ে কোনো আলোচনা হয়নি, এই ধরনের কোনো প্রস্তাব আওয়ামী লীগ থেকেও আমাকে দেওয়া হয়নি। এছাড়া আমি কোথাও বলিনি যে ওই জনসভায় থাকব, কারণ সেটা তাদের দলীয় সমাবেশ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কোথাও এমপিদের নিয়ে ব্যক্তিগত মিটিং করতেন, সেখানে হয়তো সব এমপিদের নিয়ে আমিও থাকতাম, কিন্তু জনসভায় যোগ দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। মশিউর রহমান রাঙা বলেন, একটি বড় দল হিসেবে আওয়ামী লীগ করা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা সেখানে যাইনি, আমরা আলাদা দল করি। সংবিধানের 70 ধারা সহ নানাবিধ কারণে বুধবারের জনসভায় আমার আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে মশিউর রহমান রাঙার আওয়ামী লীগে যোগদানের গুঞ্জন মূলত রংপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ছাপানো পোস্টারকে ঘিরে। সেই পোস্টারে রাঙা নিজের ছবির পাশাপাশি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ, বিরোধী দলীয় নেতা রৌশন এরশাদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও দিয়েছেন। রাঙার পোস্টারে লেখা হয়েছে, অবহেলিত রংপুর এক আসনকে মডেল ও আধুনিক আসনে রূপান্তরিত করতে সহযোগিতা অব্যাহত রাখায় রংপুরের পুত্রবধূ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুর এক আসনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রধানমন্ত্রী রংপুর সফরকে ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন এলাকা ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সড়কের দুই পাশে রাঙার ছবি সম্বলিত ফেস্টুনে সয়লাব নগরী। আর বিরোধী দলীয় চিফ হুইপের এই পোস্টার ফেস্টুন নিয়ে নগরীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে কৌতূহলের জন্ম দিয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।